আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী এ দলের মধ্যকার পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। কলম্বোর পি সারা ওভালে বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী এ দলের প্রথম টি টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10:30। মূলত এ দলের সিরিজ হলেও বিশ্বকাপের ভাবনায় স্কোয়াডে আছেন জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার, তাই লঙ্কানদের বিপক্ষে এই সিরিজটি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে দেখছে টাইগ্রাসরা। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ ওয়ানডে সিরিজে 1-0 ব্যবধানে জয় পায় রাবেয়া খাতুনের দল। এবার তাদের মিশন টি টোয়েন্টি সিরিজ নিজেদের করে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়ানো।